মুক্তিবোধের মিশে না কমরবোধের সঙ্গে মুক্তিবোধের সঙ্গে কোন পার্থক্য নাই। আবু বকর ওমর ওসমান বাংলাদেশ আমরা বললাম যে আপনারা সবই কেন আইনটা বাতিল করেন, এটা সে মানুষের কাছে আমাদের দাওয়া যাত্রা সিদ্ধান্ত নিয়ে কোনটা নেবেন বাগদাদের আওতায় চলে আসা কথা যদি সেই আছে প্রতিফল হয় জামা রসুলের জীবনের দুর্নীতি হয় যদি রসুলের সম্পদ যদি দুর্নীতি হয় বলুন কোন রসুল আছেন যিনি তার কেমন করে আপনার জন্য বাদ করবেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ইন্না আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া نتوকালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله. يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. اما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فاعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري من تحتها الأنهار وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم. সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, আজকের এই সমাবেশে তবলিগী ইজতেমা 2004 এর প্রথম দিনে আগত বিশাল জনগণের উদ্দেশ্যে অত্যন্ত আনন্দ কীর্তে কথা বলতে সত্যি বড় আনন্দ পাচ্ছি। যেখানে আনন্দ বেশি থাকে সেখানে কিন্তু বাধ্যমুক্ত হয়ে যায়। তবুও বলতেই হবে, কারণ এই সুযোগ যে বাসের মাধ্যমে জাতির কাছে এবং বিদেশের প্রবাসী ভাইদের কাছেও একটা আওয়াজ পৌঁছানোর এই সুযোগটা আমরা সবাই আশা করতে চাই না। সেজন্য আমাদেরকে আমরা দিয়ে থাকি বছরে
আপনারা নিশ্চিত বুঝতে পারছেন যে কেন জানি না গত বছর থেকে এইভাবে লোক সংখ্যা আমাদের অনেক বেশি, তাই নাকি? এত সুন্দর ভাবে সুশৃঙ্খল ভাবে সবাই যে ঠান্ডাতে বসে আছেন মনে হচ্ছে এটা তো মানুষ নাই। এটাকেই বোঝা যায় আপনাদের হৃদয়ের গভীরতম প্রদেশে আন্দোলনের মহাদ্বস গেছে গেছে। আর সেজন্য আন্দোলনের কথা শুনতে আপনাদের হৃদয়ের কাম অনুভব হয়ে আসছে। আপনাদের এই হৃদয়টাকে যদি গ্রহণ করে নেন আমরা ধরে ইনশাআল্লাহ আগামী আন্দোলনের অগ্রগতি লাভ করবে নিঃসন্দেহে। আমরা সবাই দোয়া করছি আল্লাহ তুমি তোমার এই আন্দোলনকে তুমি তোমার এই আন্দোলনকে পাপপন্থী বাংলাদেশের জন্য কবুল করে দাও, পাপ আন্দোলন পরিচালনার জন্য পাপপন্থী বাংলাদেশের জন্য স্বীকার কি সম্ভব? ভাতৃপন্থী লোকের কাছে যে ভাব আন্দোলন দেন তার এই ভাব থাকবে ইতিহাস স্মরণ করে দিয়ে আল্লাহ রাসূলকে সবচেয়ে কষ্ট দিয়েছিল যে ব্যক্তি তার নাম তো আব্দুল্লাহ, রাসূলকে ভিতর থেকে যিনি কষ্ট দিয়েছিলেন তার নাম হচ্ছে আব্দুল্লাহ, আর বাইরে থেকে যিনি কষ্ট দিয়েছিলেন তার নাম হচ্ছে আবু জাহেল। আবু জাহেলকে চেনা যায় কিন্তু আব্দুল্লাহকে চেনা যায় না। আব্দুল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে সালাত আদায় করত, আব্দুল্লাহ আল্লাহ রাসূল যখন যেতেন মসজিদে তখন তিনি খুশিতে আগেই ঘোষণা দিতেন রাসূল আসেন তোমরা প্রস্তুত হয়ে যাও। যেমন একটু আগে আমাদের আপনাদের জনপ্রিয় বক্তা রাসূল যখন মসজিদে আসছেন তখন তিনি ঘোষণা দিতেন তিনি সবাইকে ডাকতেন রাসূল এসে গেছেন আপনারা জেলে জলদি চলে আসুন সবার জন্য প্রস্তুত হয়ে যান। তিনি রাসূলের সাথে পাঁচ সালাত আদায় করতেন, যেহেতু তিনি একজন গোষ্ঠীর নেতা ছিলেন তার নেতা ছিল আচরণ ছিল এত সত্য। এই ব্যক্তি কেন মনে করেছিল আপনারা জানেন? যখন রোহদের যুদ্ধে তাকে বলা হলো চলো সবাই জিহাদে যেতে হবে, আব্দুল্লাহ বলেছিল জিহাদে যাওয়ার সময় যাওয়ার সুযোগ আমার নাই, নিজেই খান বলে শান্ত হয়নি সে তার লোকদের তো বলে দিল এই লোকটার বাপটা থেকে লোকে এসেছে সংসার ধর্ম নাই ব্যবসা বাণিজ্য নাই কাজটা কিছু নাই এখানে আমি মনে করি নয় ওনার পক্ষে দেহার যেটা কিছু লোক করা সম্ভব। আমার সংসারে মানুষ ব্যবসায়ী মানুষ আমাদের দুনিয়া মানে না কাজ আছে এগুলো ফেলে দিয়ে ওদের সঙ্গে গিয়ে মাতৃ বলতে পারি ওদের তোমরা তো এটা আপনার জেল না দুজনা জিতে যায় ভক্তপথে আমাদের যেখানে মৃত্যু যদি এদিন থেকে আব্দুল্লাহ ভাই অস্তান্ত পরিচিত ভক্ত ছিলেন আল্লাহ হয়েছিলেন তিনি সুপরিচিত মহাসভে পরিণত হয়ে গেলেন। নামটা কিন্তু আব্দুল্লাহ 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 আব্দুল্লাহ
কারণ বংশীয় হওয়াটা শর্ত নয়। আয়াদের ঘরে সন্তান কমলে চলতে পারে, কিন্তু কমলের লোক আয়াদের হয়ে যেতে পারে। তা কোরআন আপনার একটু আগে থাকলেন না, বলুন আগে বসে থেকে ওনারা এসছেন, ওনার হচ্ছে আয়াদের ঘরে সন্তান, বুঝতে পারলেন না? ওনার মা কোথাও করে আছে, হাটে ঢুকিয়ে আসতে পারলেন না, এরা কি লাভ হয়েছেন? দাওয়াত পেয়েছেন, উনি নিজে বলেছেন মৌখিক দাওয়াত না, বইপত্র করেছেন। আমার দেখেন আপনাদের ঘরের ছেলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি উনি লালনাথ সভাপতি, আপনারা কি চিনলেন? কুমিল্লার মানুষ, কুমিল্লার ভাই আপনার স্টেডের মধ্যে একটা করবেন না ভাই, নামটা বলে দিলেন আপনি, আপনি লড়তে লাগবে তো ঠিক আছে।
مهاجرين وانصار
তিনি কাফের
তার রক্ত হালাল তিনি চিরস্থায়ী জাহান্নামে ধরলেন আপনি মিথ্যা কথা বললেন আপনি কাতার একজন মুসলমানদের কাটিয়ে গেলেন একটা কথা মহাপর উনি মারাত্মক করেছে কারণ যদি আপনি আমার আপনার ফতোয়া বলেন না কাফের হয়ে গেছে তাদের একটার কারণে আসলে অবসর অন্যতম খ্যাতন সাহাবি রসুলের প্রিয়তম জামাতা এবং সাথী আলি ইবনে আবি তালিবকে কাফের গণ্য করেছিল এবং তাকে হত্যা করেছিল এই খারেজিরা যিনি হত্যা করেছিলেন তার নাম ছিল আব্দুর রহমান তিনি কিন্তু বাস্তবে মনার দিতে চাইছিলেন না আব্দুর রহমান বলেছিলেন আলি ইবনে আবি তালিবকে মারার কোন সে বলাইনি ওখানে দাঁড়িয়ে ছিল যখন সুরি মাথার হাড়ের মধ্যে বিঁধে গেছে গঙ্গন্য রক্ত ধরে হচ্ছে তখন লোকেরা ওকে ধরে বলল তুই যে খলিফাকে হত্যা করলি তোর কি প্রাণে ভয় নেই পালিয়ে যাচ্ছিস না কেন তখন সে বলেছিল আমার যখন এই সুরিটা তৈরি করি এই নিয়ত ছিল আমি এই সুরি দ্বারা আসার খালকিল্লা আল্লাহ নিকৃষ্টতম সৃষ্টি একটা মানুষকে হত্যা করব আজকে সে আল্লাহ নিকৃষ্টতম সৃষ্টি আমি এই সুরি হত্যা করতে পেরেছি আমার নিয়ত পূর্ণ হয়েছে আমি এত আনন্দিত আমার এক জীবনে কিছুই পাওয়ার নাই তাদের শ্যাম দেখে তোমরা নিজেদের সালাত নিজেদের শ্যামকে নিয়ে মনে করবে তাদের বাহ্যিক লেবাসে পোশাকে আচরণে কথায় বার্তায় সালাতে সিয়ামে এবাদতে যাতে সম্পৃক্তি এবাদতে তা বেশি অথচ তাদের আকীদা চেয়ে যে ব্যক্তি দয়া কবুলের করবে সে কাফে মনে রেখো আমার মৃত্যু করে এই দল মুসলমানদের মধ্যে উত্থান করবে আমার যে উদ্দেশ্যে তারা উত্থান করতো আমি নিজে তাদেরকে হত্যা করতে আমার যেভাবে আদের জনকে হত্যা করা হয়েছে আমি তাদেরকে নিজে এত হত্যা করতাম যদি আমার মৃত্যু করে যে উত্থান ঘটে যে তোমরা এসব তো অতি ধার্মিক লোকগুলো তোমার পাও তাহলে এদেরকে তোমার হত্যা করবে তাদের তোমার আল্লাহ পাকের নিজের নেকি পাবে বুঝে গেল অতি ধার্মিকতা গ্রহণ দিয়ে যারা বেশি মারামারি করে সম্পূর্ণ আমিকে একবার আফগানিস্তানে বসিয়ে দিয়েছিল এদের ধারণা মতে আলী হলেন আসল নবী এই জিব্রাইল ভুল করে অভিযোগ দিয়েছে রসুলের মৃত্যুর পরে আলী হতেন খলিফা কিন্তু আবু বকরের মেয়ে আয়েশা আর ওমরের মেয়ে হাফসা এই দুজনের চক্রান্তে আমি খলিফা হতে পারিনি আমার নারী ওরা কথা মানল না বলল না তুমি নিজেকে খুব বিমান দেখা
تكون أكيد
তখন সেটা কেঁপে যায় তার ইজ্জত তার প্রেস্টিজটাকে পকড়া করে ফেলে মাকে ধ্যান করে যে প্রেস্টিজ কিছু করে আমাদের জগতে বিভক্তি হয়েছে আমাদের জগতের পরে ভাই ভাই হানাহানি চলছে সারা দর্শনের মুখ দেখা দিয়ে পর্যন্ত নাই কেউ কত বেশি বিলোপ গ্রহণ করলো সেই কালে সবাই আছে আমরা আনন্দিত এর জন্য যে এগুলো লক্ষ্য হয়ে হক এবং বাতিল জগতের আস্তে আস্তে স্পষ্ট হয়ে আছে বলুন হক বাতিল বাতিল করার মাপকাঠি কি এবং মুক্তির পক্ষে আল্লাহ বলছেন দেখেছি যে আমাদের সমাজে প্রথা আছে প্রত্যাখ্যান করি কোনটাকে সঠিক বলে গণ্য করবেন কোন রাজ্যের পক্ষে একজন লোক আছে অধিকাংশ লোক আছে বাপদাদার পক্ষে এখানে যদি আমি জানাতে প্রিয়াসী হন আপনাকে কোনটা বেছে নিতে হবে আপনি বাচ্চাটা করতে যাবেন না করোনা করতে যাবেন এই সিদ্ধান্ত হচ্ছে আমাদের সবচেয়ে বড় সিদ্ধান্ত হওয়া উচিত দেশের মানুষের কাছে আমাদের যাওয়া যাত্রা সিদ্ধান্ত নিয়ে কোনটা নেবেন বাচ্চাদের আলোচনায় চলে আসা প্রথা যদি সেই হাতের প্রতি তুলে হয় বঞ্চিত হয়ে যায় বাইরে যখন আপনি নিজেকে মালিক বলেন তাহলে ইমাম মালিক বলে একজন মানুষের নাম সেখানে যোগ হবে না যখন আপনি নিজেকে হাম্বল বলবেন কিভাবে ব্যক্তিভিত্তিক দলগুলোর সাথে সমান করে দেখতে পারেন
বারোই মার্চ শনিবার সকাল দশটার সময় এই নজরবার মাটিতে ১৯৪৮ সালে আজকে ২০০৪ সালে এসে আমাদের সেই মাটিতে বলতে হচ্ছে কেন পরিণত করেছে যা সেই নেতৃবৃন্দের দায়ী তাদের জবাব দিবেন আমরা চেয়েছিলাম আন্দোলন উন্নতিতে ব্যক্তি গুলি বলে হিসাবে নয় এটা কোন ধ্বংসের পরিবর্তে সম্পত্তি নয় এটা কোন নেতৃত্বের পরিবারের নেতৃত্ব নয় এটা কোন তার পরবর্তী বার্তা নয় এটি এমন একটি আন্দোলন যে আন্দোলনের লক্ষ্যে ব্যক্তি ব্যক্তি যাবতীয় ভাষা মতবাদ পরিচয় নির্ধারণ মনুষ্যপাঠন করে দুনিয়ার মানুষকে পরিবর্তন করার অংশ কর্ম বলে জমা করা যায় সে আন্দোলনটি আমরা ধরে ফেলেছি এটাকে আমরা এখন রূপ ভেদ প্রাণ দিয়ে একটা লাশের গোড়া ধরে ফেলেছি এই লাশগুলোকে আবার ইঞ্জেকশন দিয়ে ফেলে করতে শুরু হয়ে গেছে আমাদের লাশগুলো আমাদের কামাচ্ছে এখন তিনি সাধারণ জীবনের মাধ্যমে যে আগে আন্দোলনকে ভালো করে প্রতিষ্ঠা করতে চায় মানে উন্নত তাহলে আমাদের সত্যি বড় দুঃশন তারা তাদের সঙ্গে বাতিল করা চলবে না যখন এই সমস্ত বাতিল ঘটেছিল খালেদি শিয়া মুর্জিয়া কাদরিয়া জামিয়া যুগ পরম্পরায় যুগ মহাদেশের ঢেউ লেগেছে এবং এখানে এসে সে আন্দোলন আজও চলছে ইনশাআল্লাহ। কোরআন বিশ্বাস করবে
যিনি শাহাদাত কবুলের দাবি করেন তিনি রব্বুল আযানের সালাত আদায় করেন যিনি আলিমের সালাত আদায় করেন যিনি সালাত আদায় করেন তিনিও আর উনিও দুজনের মধ্যে পার্থক্য মাত্র নাই কিন্তু ভাই একটা মৌলিক পার্থক্য আছে সালাতুল বাকি অনুসার নাম আছে সালাতের সম্বন্ধে নিয়ম শর্ত আছে ইন্নাল আমাল বিন্নিয়্যা শাহী ভদ্রলোকে রকুল এখানে করছেন আমি ধরে বলছেন এই কারণে যে তার ইমাম মোহাম্মদ আলী ত্রিশ আর সাহাবি তাকে ওই করেছে সালাত আদায় করতে বলেছেন তার আনুগত্য তার ইমামের কাছে রাজাদের ভাইটি ওই ভাবে সালাত আদায় করছেন এই কারণে যে তিনি বহারি শরীফে মুসলিম শরীফে সেই হাদিস সমূহে ওই তরিকার সালাত আদায় করার হুকুম দিয়েছেন নবী অর্থাৎ তার আনুগত্য তার নবীর কাছে যদিও বাহ্যিক আমল ঠিক একই রকম কিন্তু একজনের আনুগত্য তার ইমামের কাছে আর একজন আনুগত্য তার রসুলের কাছে বরং দুজনকে সমান কি হবে এখানে কি আসমান জমিনের পার্থক্য হচ্ছে না অতএব শুধু রমজান মাসে রমজান নিয়ে হবে আমাদের সব যাবে না আকিদার আমাদের সব হবে কোন অবস্থাতে মানুষের রচিত কোন বিধানকে চাই সে ধর্মীয় হোক বা রাজনৈতিক হোক বা অর্থনৈতিক হোক কোন বিধানকে আমরা আল্লাহ রসুলের সামনে গ্রহণ করি না বাংলাদেশে আরেকটা বিষয় এসেছে দেশজ সংস্কৃতি নাম করে লোকজ সংস্কৃতি নাম করে আমাদের বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পদাধিকারী একইটার কারণে মানুষের মানুষের পার্থক্য হয় যে একইটার মধ্যে তৌহিদ আছে ওই একইটার মধ্যে ইসলাম যে একইটার মধ্যে শিরক আছে ওই একইটার মধ্যে ইসলাম নাই যে আকিদায় অসংখ্য দেবদেবীর সামনে মাথা করতে বাধ্য করে ওই আকিদা কষ্ট প্রভুদের আকিদা হয় ওই আকিদা যেহেতু দেবদেবীর কাছে মাথা নিজের অপশ আছে সেই কারণে ওই আকিদা করেছে শহীদ মিনার বানাচ্ছে শহীদ গতি বানাচ্ছে ভাস্কর্য বানাচ্ছে সেখানে গিয়ে মাথা করছে ওই আকিদারই বিদ্যুত রোগ হলো কত পূজা বলেছি الذي
আবু হানিফা মালিক শাফি আমাদের জন্মের বহু পূর্বে আজের সুন্নতের জামাতের প্রাচীন একটি মাযহাব ছিল সেটি হল সাহাবা ইকরামের মাযহাব যারা সরাসরি আল্লাহ রাসূলের নিকট থেকে দ্বীন শিক্ষা গ্রহণ করেছিলেন তারাই হলেন প্রকৃত অর্থে আহলে হাদিস প্রকৃত অর্থে মৌলিক মাযহাব ছিল তাদের কাছে আমরা যেগুলো করছি
সঠিক না সঠিক করে দেখেন আপনি ধর্ম কর্ম করবেন বিশেষ ভিত্তিতে করবেন ধর্মের যিনি মূল ব্যক্তিত্ব শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যদি অনুমোদন না থাকে আপনি কিসের জন্য জামাত পাওয়ার আশা করেন আর তার অনুমোদন করবেন সহিহ হাদিস প্রমাণ করবে অতএব আপনাকে সহিহ হাদিস করতেই হবে নিজের জান্নাতের সাথে নিজের কবরের সাথে আপনাদের কাছ থেকে
السلام عليكم ورحمة الله وبركاته.